হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমি আপনাদের দেখাবো জব সলিউশন বই ভিতরে কী কী আছে এটা দাম কত এবং কোথা থেকে কিনেছি সব কিছু আপনাদের আজকে দেখাবো এবং এই বইটার মধ্যে কি কি উপকার আছে মানে পড়লে কী কী জব সলিউশনের জন্য হেল্প করবে আপনাদের আজকে আমি সব দেখাবো তো এটা হচ্ছে বই উপরের কভার এই যে এই যে হচ্ছে পিছনে আর এই যে হচ্ছে সাইডে যে উপরে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা মূল ছিল হচ্ছে এক হাজার বিশ তো আমি এটা কিনেছি পাঁচশো তিরিশ টাকা দিয়ে এই যে এটা আমি দু হাজার আঠারো সালে কিনেছিলাম তো এটার ভিতরে কী কী আছে চলুন দেখি এই যে বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট আর এটা তো গত বছর বছরের জন্য আটত্রিশতম থেকে দশতম বিসিএস কিন্তু ভিতরে চল্লিশ থেকে দশতম বিসিএস এতে আছে এই সবগুলো প্রিলিমিনারি টেস্টের কোয়েশ্চেন দেওয়া আছে ব্যাখ্যা সহকারে প্রথমে সূচিগুলো দেখিয়ে দিচ্ছি তারপরে আমি ভিতরের কী কী আছে সবগুলো দেখিয়ে দিব এই যে তারপরে বিশেষ লিখিত পরীক্ষার প্রশ্ন আছে ইংলিশ বিশেষ লিখিত বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয় বিশেষ লিখিত গাণিতিক ও মানসিক দক্ষতা বিশেষ লিখিত সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি তারপর আছে ব্যাখ্যা সহকারে প্রশ্ন সমাধান পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা মানে বিগত সালের সবই আছে ছ আঠারো থেকে দুই হাজার ছয় যে দেখুন আমি আস্তে আস্তে দেখাচ্ছি এই যে প্রাথমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা তারপর আছে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যা সহকারী সবগুলো প্রশ্ন ব্যাখ্যা সহকারে আছে বেসরকারি শিক্ষক প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার উপজেলা থানা অফিসার ও সহকারী থানা শিক্ষা অফিসার তো আমি এটার ভিতরে কীভাবে ব্যাখ্যা সহকারে মানে কোশ্চেনগুলো দেওয়া আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো প্রশ্নের অ্যান্সার সহ প্লাস ব্যাখ্যা সহকারে দেওয়া আছে যে প্রাচীন বাংলার হরিকেল জনপথ অন্তর্ভুক্ত এলাকা টপসের মধ্যে চট্টগ্রাম এবং এই যে ব্যাখ্যা দেওয়া আছে সবগুলো এই যে দেখেন সবগুলো প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে নিচে নিচে এই বইটা অনেক অনেক ভালো আপনারা যারা যে প্রাইমারি তারপর হচ্ছে নিবন্ধন অন্য যে কোনো চাকরির জন্য ট্রাই করতেছেন তারা এই বইটা ফলো করতে পারেন এই বইটা খুবই ভালো আমি এটা কিনেছি আমি এটা ফলো করতেছি প্লাস আমার পাশাপাশি আরও অনেক বই আছে কিন্তু আমি এরকম পড়াশোনা করি না পড়াশোনা করি না বিধায় তাই পারি না আপনার যদি এই বইটা ফলো করে ভালোভাবে পড়াশোনা করেন তাহলে প্রাইমারি নিবন্ধন যে কোনো মানে চাকরি পরীক্ষা আপনাদের কাছে খুবই ইজি মনে হবে যে দুইটা যেরকম মোটা